ক্লাস টেনের অষ্টম অধ্যায় থেকে আজকে কাশ্মীর সমস্যা সম্পর্কে জানব। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতীয় ভূখণ্ডের উল্লেখযোগ্য দেশীয় রাজ্য ছিল কাশ্মীর। ব্রিটিশরা ভারত ত্যাগের পর কাশ্মীরের মহারাজা হরি সিং কাশ্মীরের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে উদ্যোগী হন। কাশ্মীর সমস্যার সূচনা। ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। ভারত ও পাকিস্তান নিজ নিজ দেশ হরি সিংকে যোগদানের আবেদন জানান, কিন্তু মহারাজা হরি সিং কোনো দেশে যোগদান না করে স্বাধীন এবং স্বতন্ত্র থাকার সিদ্ধান্ত নেন। অপরদিকে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স এর নেতা শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারতভুক্তির জন্য আন্দোলন করেন। পাকিস্তানের কাশ্মীর আক্রমণ। ঠিক এইরকম অবস্থায় 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে প্রবেশ করে হত্যা, লুট, নির্যাতন সহ ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ শুরু করে। এই অবস্থায় মহারাজা হরি সিং রাজধানী শ্রীনগর থেকে পালিয়ে এসে 24 অক্টোবর ভারত সরকারের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন। ভারত সরকার জানায় যে মহারাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করলে তবেই ভারত কাশ্মীরে সেনা পাঠাবে। ভারতভুক্তি দলিল স্বাক্ষর। কাশ্মীরের সামরিক সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার জানিয়ে দেয় যে মহারাজা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে তবে তারা কাশ্মীরে সেনা পাঠাবে। এদিকে পাক বাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থান দ্রুত দখল করতে থাকলে মহারাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। ভারতীয় সেনার অভিযান। অক্টোবর মাসের 26 তারিখে পাক হানাদার বাহিনী শ্রীনগরের 40 মাইলের মধ্যে এসে পৌঁছেছিল। 27 অক্টোবর প্রায় 100টি বিমানে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে অবতরণ করে তারা হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের 2/3 ভূখণ্ড উদ্ধার করে। 31 অক্টোবর কাশ্মীরের শেখ আবদুল্লার নেতৃত্বে আপৎকালীন শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এর বিরোধিতা করে পাকিস্তান তার দখলীকৃত কাশ্মীরে আজাদ কাশ্মীর নামে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে। সম্মিলিত জাতিপুঞ্জে কাশ্মীর সমস্যা। লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে ভারত 1947 খ্রিস্টাব্দে 1 ডিসেম্বর জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে। দীর্ঘ আলাপ আলোচনার পর 1948 খ্রিস্টাব্দের শেষ দিকে নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে। 1948 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ বিরতি সীমারেখা চিহ্নিত করে। ফলে পাক হানাদার অধিকৃত কাশ্মীর পাকিস্তানের দখলে চলে যায়। সেই থেকে আজ পর্যন্ত কাশ্মীর সমস্যা কোনো সুষ্ঠু মীমাংসা হয়নি। আজকের আলোচ্য বিষয়বস্তু এখানেই
শেষ।